সারা কেমন লাগছে? খুব ভালো লাগছে। হ্যাঁ খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। ইয়ে वाला নেই, ইয়ে তো সব वाला है ना। হ্যাঁ ফের রইছি তো এপিস হবে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজকে আমাদের হালকা একটু রোদ উঠেছে আর সুরাজ আমাদেরকে পার্টি দিবে। কিসের পার্টি দিবে সুরাজ আমাদেরকে? আইসক্রিমের পার্টি। এই যে সুরাজ দেখতে পাচ্ছেন, মাথায় গামছা বাঁধা আছে, কানে ফোন বাঁধা আছে আর গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছে। মানে ওর হেডফোন ঠিক না ওর কাছে, প্রায় 8-10টা হেডফোন হয়ে গেল এক দেড় মাসের মধ্যে। তো এখন ফোনটাকে কানে বেঁধে নিয়েছে, গামছা গামছা দিয়ে ফোনটাকে কানে বেঁধে নেয়। ঠিক আছে, আমাদের খুব একটা মানে গরম নাই, একদম ঠান্ডা আছে। আজকে তো হালকা একটু রোদ উঠেছে, এই দেখতে পাচ্ছেন রোদ। হ্যাঁ এই যে গায়ে লাগছে, এই হালকা রোদ উঠেছে। তো সুরাজ বলেছিল যে 1 তারিখ এলে আমি পার্টি দেবো আমার তরফ থেকে, যা খেতে পারে। তো পার্টি মানে আমরা ভাবলাম যে তাহলে আইসক্রিম খাওয়া যাক। তো আইসক্রিম আনতে চললাম ইনার পার্টি, মানে কী জন্য পার্টিটা বলুন তো। 25 তারিখে আমরা কাশ্মীর টু কলকাতা, কাশ্মীর থেকে ঘর চলে যাব। ওই উদ্দেশ্যে সুরাজে 1 তারিখ চলে আসবে, মানে দিনটা খুব তাড়াতাড়ি কাছে আসবে, সেই জন্য সে পার্টি দিবে। হ্যাঁ তো আইসক্রিম কিনতে যাই, দেখি কি আইসক্রিম পাই আমরা। বড় আইসক্রিম নিয়ে আসবো, আইসক্রিমের পার্টি হবে আর কি আমাদের। চলুন রে, আইসক্রিম খাবি তো কচি? হ্যাঁ খাবো তো। রে গার্লফ্রেন্ডকে গালি দাও, আইসক্রিম খাবি তো? সারা আইসক্রিম খাবে তো? খাবে? জোরে বলো, জোরে বলো। বেশ তাহলে আমি আইসক্রিম আনি। বেশ গাইস, তো বাইরে মোটামুটি ভালোই রোদ রয়েছে, বাট ঠান্ডা লাগছে, মানে গরম লাগে না। আমি চললাম আইসক্রিমের দোকান, একটা আইসক্রিম নিয়ে আসি। চলুন, আমার কাছে ক্যাশ নাই, আমি ক্যাশ নিলেই নিই, অনলাইন পে করবো আর কিছু টাকাও দেবো দোকান থেকেই পে করে দেবো। এখানে একটাই সুবিধা হয় যে ওই অনলাইন আমি টাকা পে করে টাকাটা হাতে নিয়ে নিই, এটিএম বাগেরা যেতে হয় না আমাকে, এটাই সুবিধা। তো চলুন যাওয়া যাক দোকানে গিয়ে কথা বলি। আমরা দোকান চলে এসেছি, এই যে ফলের দোকান, দোকানদার এইটা আমাদের। তো দেখি আইসক্রিম বলি ওকে, স্ক্যানার আমরা স্ক্যান করব এখানে। লতি ভাই আইসক্রিম দিও, এক বড়াওয়ালা দেখুন আইসক্রিম নিয়ে আসছে আকিব ভাই। ইয়ে वाला নেই, ইয়ে তো সব वाला है ना। হ্যাঁ ফের তো গাইস, আমি কিছু টাকাও নিয়ে নিলাম আর আইসক্রিমও নিয়ে নিলাম, আমার কাছে ক্যাশ ছিল না তো ক্যাশটাও নিয়ে নিলাম। এখানে সুবিধা হলো ক্যাশ নেওয়ার, আবার এটিএম যাবে, এটিএম এখান থেকে মোটামুটি একটু টাইম লাগে, ওই জন্য আমি গেলাম না, এখান থেকেই আমি নিয়ে নিলাম। তো চলুন ঘরে যাই আইসক্রিম খাই। তো গাইস এই যে আইসক্রিমটা নিয়ে এলাম আমরা, দেখতেই পাচ্ছেন। আমরা এখন একে কাটবো, পিস পিস করব, তারপরে খাবো, সুরাজকে দেখাবো, ও পার্টি দিয়েছে তো ওকে দেওয়া যাবে না। আতিককে দেখেন, আতিক কি করছে এখন? এই 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 এই, তোমাকে বলিনি, তোমাকে বলিনি আতিক, তোমাকে বলতে পারি? এই যা, এই দেখেন সারা চেটে চেটে খাচ্ছে এখন। আতিক তুমি খাবে? তুমি খাও, তুমিও খাও, তুমিও খাও। সারা কেমন লাগছে? গুড, ভালো লাগছে। হ্যাঁ খুব ভালো লাগছে। এই আমাদের সবাইকে বলে দাও কেমন লাগছে, একবার বলে দাও, হাত দেখিয়ে বলে দাও। এবার আমরা পিস করব, জয় জন রয়েছি তয় পিস হবে। গায়ে দেখুন লোল খাচ্ছে কিভাবে, আর এইদিকে আর একজন আছে, হ্যাঁ ওর গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলা হয়ে গিয়েছে, ও এইভাবে খাচ্ছে। আর আমি চামচ নিলাম একটা, এভাবে খাচ্ছি। তো গাইস
সুরাজকে পার্টি দেওয়ার জন্য ভেরি ভেরি থ্যাংক ইউ। আর আইসক্রিমটা সত্যি রিয়েলি মানে হেভি টেস্টি ছিল, মানে এখন অবধি খাচ্ছি আর কি। ওই দেখুন একজন সাঁটিয়ে দিল একদম ফাঁকতালে, ও ফ্রিতে যা পায় তাই খেয়ে নেয়, আলকাতরা পর্যন্ত খেয়ে নেয়, ও মালই আলাদা একদম। ফ্রির মাল পেলে বলছে আমি আলকাতরাও ছাড়বো না। ভেরি গুড, ঠিক আছে বন্ধুরা, টাটা বাই বাই, ভালো থাকবে, খুদা হাফিজ।